আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা বান্দার চিরকল্যাণকামী। তিনি বান্দার জন্য সহজ চান, কঠিন চান না, ঠিক এমনটা নয়। তিনি বান্দার জন্য সর্বদাই কল্যাণ চান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ যাদের কল্যাণ চান, এই ভিডিওটিতে তাদের পাঁচটা আলামত তুলে ধরা হলো। নাম্বার এক, আল্লাহ যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান। আল্লাহ নম্রতাকে ভালোবাসেন, আর তিনি যার কল্যাণ চান তাকে এই গুণটি দান করে থাকেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। মুসনাদ আহমদ, হাদিস নং 2447। নাম্বার দুই, আল্লাহ যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করে। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে আসন নির্ধারিত করা হলে আল্লাহ তাআলা তার দেহ সম্পদ অথবা সন্তানদেরকে বিপদগ্রস্ত করেন, অতঃপর সেটাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ তাআলা দান করেন এবং ওই ব্যক্তিকে উক্ত মর্যাদার স্তরে উপনীত হয়। আবু দাউদ, হাদিস নং 3090। নাম্বার তিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতেই কিছু শাস্তি ভোগ করান, যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাহ যখন তার বান্দার মঙ্গল চান তখন দুনিয়াতেই তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয়, আর যদি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন আর তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদানের থেকে বিরত থাকেন, অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন। তিরমিজি, হাদিস 2396। নাম্বার চার, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দান করেন। আল্লাহ তাআলা যখন কোনো নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো নেতার কল্যাণের ফয়সালা করেন তখন তাকে তিনি সত্যবাদী ন্যায়নিষ্ঠাবান উজির দান করেন। যদি সে নেতার কিছু ভুল হয় তখন সে উজির তাকে তার স্মরণ করিয়ে দেয়। আবু দাউদ, হাদিস নং 2932। নাম্বার পাঁচ, আল্লাহ তাআলা যার কল্যাণ দান করেন তাকে দিনের জ্ঞান দান। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ দানকারী আর আমি বঞ্চনকারী। বুখারী, হাদিস নং 71। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণ দান করেন, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।